হ্যালো গাইস, ওয়েলকাম টু আর হান্ড্রেড টেক বাংলা বেকে ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। তো গাইস, প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি টেক অন টেক ভিডিও শেয়ার করার জন্য। তো গাইস, আজকে আমার এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কীভাবে আপনাদের ভিডিওতে রাইটিং ইফেক্ট অ্যাড করবেন, তা আবার খুব সিম্পলভাবে। তো গাইস, আজকের এই ভিডিওটা শুরু করার পূর্বে এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকেন, তাহলে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, আর কথা না বেড়ে আমরা চলে যাই ভিডিও স্ক্রিনে। ভিডিও তো গাইস, আমরা আজকে আমাদের ভিডিওতে রাইটিং ইফেক্ট অ্যাড করার জন্য যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবো সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কাইন মাস্টার। তো গাইস, আমরা সিম্পলভাবে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো গাইস, এই অ্যাপ্লিকেশনটির প্রোমো লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি সিম্পলভাবে ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি অলরেডি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আপনারা সর্বপ্রথম যে কাজটি করতে হবে, 16:9 একটা প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। তো দেখুন, আমি একটা প্রজেক্ট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা আপনাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো গাইস, আমি এখান থেকে একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো গাইস, আপনারা এখান থেকে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো এইরকম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড প্লেয়ারের উপর প্রেস করবেন। করার পর এই দেখুন এখানে কালার অপশন রয়েছে, কালার অপশনে প্রেস করে দিয়ে আপনারা এটা অপশনটা গ্রিন করে নেবেন। গাইস, গ্রিন করে নেবেন, নেওয়ার পর ওকে করে দেবেন। তো গাইস, দেখুন গ্রিন স্ক্রিন হয়ে গেল। তারপর একটু লেয়ারটা বড় করে দেবেন আপনাদের। তো গাইস, বড় করে দেওয়ার পর এখন সিম্পলভাবে যে কাজটি করতে হবে আপনাদেরকে, লেয়ার অপশনে প্রেস করবেন। লেয়ার অপশন প্রেস করে টেক্সট অপশনে প্রেস করবেন। তো গাইস, দেখুন আমি অলরেডি টেক্সট অপশনে প্রেস করে দিয়েছি। টেক্সট অপশনে প্রেস করার পর এখন যে কাজটি করতে হবে আপনাদের, আপনারা এখানে যে সাইড ইফেক্টটা অ্যাড করতে চান, রাইটিং সাইড ইফেক্ট, সেই রাইটিংটা এখানে লিখবেন। তো গাইস, আমি এখানে সাবস্ক্রাইব কলটি লিখবো, তাই এখানে আমি এখানে সাবস্ক্রাইবটা লিখে দিচ্ছি, HUBS। আমি এখানে সাবস্ক্রাইবটা লিখে দিলাম। আপনারা যদি এখানে লাইক লিখতে চান লাইক লিখবেন, কিংবা আপনাদের নাম লিখতে চাইলে আপনাদের নাম লিখতে পারবেন। লেখার পর দেখুন আমার লেখাটা অলরেডি হয়ে গেছে। তারপর রাইটিংটা আপনারা এই লেয়ারের মতন করে বড় করে দেবেন, আপনারা যতদূর ভিডিও লেয়ারটা নেবেন। তো আপনারা যদি 19 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড বানাতে চান, তাহলে সেটা এটা বড় করে নিয়ে আপনারা সমান করে নেবেন। তো দেখুন আমি এটা 19 সেকেন্ড প্রায় বানিয়ে নিয়েছি। তো গাইস, এখন আমি যে কাজটি করবো, দেখুন আমার এখানে ফ্রন্ট একটা নেব। আমি এখানে এই দেখুন ফ্রন্টটা প্রেস করে একটা ফ্রন্টটা চেঞ্জ করে নেব, ফ্রন্ট স্টাইল। তো গাইস, আমি ফ্রন্ট স্টাইলটা এই দেখুন নোট সার্ফিট ব্লোর। তো গাইস, এটা আপনাদের কাইনমাস্টার, এটা কাইনমাস্টারের সাথে এটা দেওয়া থাকবে। তো গাইস, আপনারা এটা করে নেবেন, আপনাদের মন পছন্দ মতো একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। তো গাইস, নেওয়ার পর এখন সিম্পলভাবে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই ফ্রন্টের কালারটা দেখতে পাচ্ছেন, এখানে কালার মতন হচ্ছে সাদা অপশন রয়েছে। এই ফ্রন্টের কালারটা এখন চেঞ্জ করবো আমরা, কী করবো, ফ্রন্টের কালারটাও গ্রিন স্ক্রিন করে দেবো। তো গাইস, আপনারা ফ্রন্টের কালারটাও গ্রিন স্ক্রিন এখানে করে দেবেন আমার মতো। তো গাইস, করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন লেখা রয়েছে যে আউটলাইন, আউটলাইন দেখছেন একটা অপশন লেখা রয়েছে। এই আউটলাইনের মধ্যে প্রেস করে এই অপশনটা অফ থাকবে, আপনারা এনাবেল করে দেবেন। করে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু কালার চলে এসেছে। তো গাইস, আপনার চাইলে এখানে কালারটাও চেঞ্জ করতে পারেন, এখানে অনেক কালার রয়েছে। তো গাইস, আমি এখানে আপনাদের এই কালারটা দিয়ে দেখাচ্ছি। তো গাইস, এটা এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের এই কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিলে চলবে না। তো যদি আপনারা গ্রিন স্ক্রিন কালারটা থাকবে আলাদা, আর এই কালারটা আপনারা গ্রিন স্ক্রিন বাদে নেবেন, অর্থাৎ গ্রিন স্ক্রিন বাদে যতগুলো কালার হবে আপনারা এই কালারটা সবগুলো নিতে পারবেন, আউটডোর কালার। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি নিয়ে নিয়েছি, আপনার চাইলে এখান থেকে বড় করে নিতে পারেন, আপনাদের কালার ডিপ করে নিতে পারেন। তো আমি এটা রেখে দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। তো গাইস, ওকে করে দেওয়ার পর দেখুন আমার অলরেডি এটা কিন্তু হয়ে গেছে। তো গাইস, আপনারা চাইলে এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো গাইস, আমি এখানে একটা অ্যানিমেশন আপনাদের অ্যাড করে দিয়ে দেখেছি। তো গাইস, আমি ইন অ্যানিমেশনে প্রেস করলাম। করার পর ইন অ্যানিমেশনটা আমি যেটা দিচ্ছি আপনারা এই ইন অ্যানিমেশনটা দিয়ে দিবেন। তো গাইস, দেখুন আমি ইন অ্যানিমেশন একটা খুঁজছি আপনি কী দেওয়ান যায়। তো গাইস, এই অ্যানিমেশনটা আপনারাও দিয়ে নেবেন। দেখুন এখানে রয়েছে স্কেল ডাউন, আপনারা এই অ্যানিমেশনটা দিয়ে আপনারা এটা অ্যানিমেশন প্রায় 2 সেকেন্ডের মতন করে দেবেন। তো গাইস, দেখুন ইন অ্যানিমেশন এটা করে দেবেন, আউট অ্যানিমেশন দেওয়ার দরকার নেই, আউট অ্যানিমেশন অটোমেটিক হয়ে যাবে। তো গাইস, দেওয়ার পর আপনারা কী করবেন, ওকে করে দেবেন। তো গাইস, দেখুন আমি এখন ভিডিওটা প্লে করে দেখেছি, ইন অ্যানিমেশন কিন্তু আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমরা সিম্পলভাবে ভিডিওটা এক্সপোর্ট করে নেব। তো এভাবে ভিডিওটা সিলেক্ট করার পর আমরা রাইটিংটা ইয়ে করার পর রাইটিংটা এক্সপোর্ট করে নেব। তো গাইস, দেখুন আমার অলরেডি এক্সপোর্টিং হচ্ছে। তো গাইস, এক্সপোর্ট হওয়ার পর আমরা এই সাবস্ক্রাইব বাটনটা আমরা কী করবো, ভিডিওর মধ্যে আমাদের সাইড ইফেক্ট অর্থাৎ ভিডিওর মধ্যে রাইটিং ইফেক্ট হিসেবে আমরা অ্যাড করবো। তো গাইস, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো গাইস, এখনও পর্যন্ত ভিডিওটির মধ্যে একটি লাইক না দিলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু ভিডিওটা আমাদের সিলেক্ট সেভ হয়ে গেছে। তো গাইস, এবার কেটে দেবো। তো গাইস, এটা কেটে দেবো, কেটে দেওয়ার পর আমরা একটা নতুন প্রজেক্ট সিলেক্ট করবো। তো গাইস, আমরা এখন যে ভিডিওটার মধ্যে এই সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করবো সেই ভিডিওটা সিলেক্ট করে নেবো। তো গাইস, আমি এখান থেকে একটা আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস, মনে করুন আমি একটা এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো গাইস, দেখুন আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম।
তো গাইস এখন আমি মনে করুন এই ভিডিওটার মধ্যে আমার ওই সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করব। তো গাইস এটা করার জন্য আমাদের এখন যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমরা লেয়ার অপশনটির মধ্যে প্রেস করব। লেয়ার অপশনটির মধ্যে প্রেস করার পর মিডিয়া অপশনটির মধ্যে চলে যাব। তো গাইস মিডিয়া অপশনে যাওয়ার পরে দেখুন এখানে এক্সপোর্ট করা যে ভিডিওটা আমরা একটু আগে এক্সপোর্ট করলাম এটা আমরা প্রেস করব। করার পর সিলেক্ট করে নেব। দেখুন আমরা অলরেডি সিলেক্ট করে নিয়েছি, আমরা যেটা অলরেডি একটু আগে যেটা তৈরি করে নিলাম, আমরা যে সাইড ইফেক্টটা অ্যাড করব যে রাইটিংটা, সেটা আমি কিন্তু অলরেডি অ্যাড করে নিলাম। দেখুন গাইস অলরেডি এখানে চলে এসেছে। তো গাইস এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে দেখুন ক্রোমা কি অপশনে চলে যাবেন। ক্রোমা কি অপশনে চলে গিয়ে এটা অপশন এনাবেল কিংবা অফ থাকবে, এটা আপনারা এনাবেল করে দেবেন, অর্থাৎ ডিসেবল থাকবে আপনার এনাবেল করে দেবেন। তো গাইস দেখুন আমি অলরেডি এনাবেল করে দিয়েছি, আপনার সুইচ ঠিকভাবে এটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে একদম গ্রিন স্ক্রিনটা একদম রিমুভ করে দেবেন। তো দেখুন আমি অলরেডি রিমুভ করে দিয়ে দিয়েছি, এখন চাইলে আপনারা এটা বড় করেও দিতে পারেন। বেশ আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখন দেখুন আমি ভিডিওটা আপনাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমার সাবস্ক্রাইব বাটনটা চলে আসবে। তো দেখুন এভাবে কিন্তু আপনারা খুব সহজেই সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে নিতে পারবেন। তো গাইস আমি ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখেছি যেগুলোর মধ্যে আপনারা অনেক বাটন দেখা যায় সেগুলোর মধ্যে সাইডে কিন্তু আপনার থাকে না, কালো হয়ে যায় স্ক্রিন। তো গাইস আমি এক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এবং ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। ভিডিওর যদি কোনো সমস্যা থাকে তাও আমাকে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। তো গাইস এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।